আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্পূর্ণ আরেকটি নতুন ম্যাথে আপনাদেরকে স্বাগতম। তো এই ম্যাথটির কোশ্চেনটি হচ্ছে, একটি গ্রামে 500 জন পুরুষ ও মহিলা আছে, যদি পুরুষদের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা 5% হ্রাস পায়, তাহলে জনসংখ্যা মোটের উপর 1% বেড়ে যায়। ওই গ্রামে মোট কতজন পুরুষ আছে? তো এখানে মোট পুরুষের সংখ্যা চেয়েছে। তো মোট পুরুষের সংখ্যা আমরা কীভাবে বের করবো দেখি। এখন তো আমরা ধরে নিই হচ্ছে পুরুষ ছিল হচ্ছে X জন। তো তো যদি X জন পুরুষ হয়, এখানে গ্রামে মোট পুরুষ ও মহিলার সংখ্যা ছিল 500 জন। তো 500 থেকে যদি আমরা X টা বাদ দিই, মানে পুরুষটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা মহিলাদের সংখ্যাটা পাবো। তো আমরা সেটাই এখানে লিখেছি, মহিলা ছিল 500 - X জন। তো এখন কিন্তু আমরা সমীকরণ খুব সহজে সাজিয়ে লিখতে পারবো। তো কীভাবে সমীকরণ সাজাবো সেটি আমরা দেখি। তো এখানে আমরা করেছি X এর 10%, তার মানে এখানে বলেছিল পুরুষদের সংখ্যা 10% বৃদ্ধি পায়। তো লিখেছি এখানে X এর 10% মাইনাস, তারপরে বলেছিল যে মহিলাদের সংখ্যা 5% হ্রাস পায়। তো এখানে মহিলাদের সংখ্যা আমরা বের করেছি, এত এর 5% হ্রাস পেলে, হ্রাস পেলে কী হবে, মোটের উপর 1% বেড়ে যায়। তার মানে এই মোটটা হচ্ছে 500, তো 500-র উপর 1% বেড়ে যাবে। তো এটা কিন্তু আমরা এখানে লিখেছি যে 500 এর 1%। তার মানে আমাদের সমীকরণটার থিম হচ্ছে মোট বৃদ্ধি মাইনাস মোট হ্রাস সমান সমান হচ্ছে মোটের উপর বৃদ্ধি। তো বন্ধুরা, এরপর কিন্তু আমরা গ্রেজুয়ালি ক্যালকুলেশন করেছি। তো এখানে ক্যালকুলেশনগুলো আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আশা করি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করার পর উত্তর হয়েছে 200। তো এই গ্রামে মোট পুরুষ আছে হচ্ছে 200 জন। তো আমরা কিন্তু খুব সহজেই ম্যাথটি করতে পারলাম। তো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।